ধৃত আনসারের প্রশংসা শোনা গিয়েছিল হলদিয়ার চকদীপা পঞ্চায়েতের তৃণমূলের সদস্য জেসমিন বিবির গলায়। ঠিক তার পরেই প্রকাশ্যে আসে হলদিয়ার তৃণমূল কাউন্সিলর আজিজুল রহমানের সঙ্গে মোহাম্মদ আনসারের এই ছবি, যাকে ঘিরে বিতর্ক দানা বাঁধার পর সাফাই দিয়েছেন তৃণমূল কাউন্সিলর। আমি আনসারের সঙ্গে যে ছবিটা দিয়েছে সেই ছবিটা কিন্তু অরিজিনাল আমার সঙ্গেই ছবি, কিন্তু ওই ছবিটা 2019 সালের মে মাসের ছবি। দিল্লিতে জামে মসজিদের কাছে আনসারের সঙ্গে আমার দেখা হয়। এতে আমি অপরাধ কি দেখছি না? আজকের আনসার যদি কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত থাকে, সব আজকের পুলিশ বা প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটা পুলিশ প্রশাসনের ব্যাপার। আনসার এখানকার থেকে 5 কিলোমিটারের দূরের ছেলে, পরিচয় ছিল, সেই অর্থে তিনি আমন্ত্রণ করেছে, আমি খেয়েছি, এটাই প্রশ্ন। পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও। তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিকারীরা, তারা তাদের নিজেদের দোষকে ঢাকা দেওয়ার জন্য আজকে দিল্লিতে যে দেখা হয়েছিল বলে স্বীকার করছেন, মিডিয়ার সামনে উল্লেখ করছেন, সেটাই ঘটনা যে রাজ্যের শাসক দল দুষ্কৃতিকারীদের সঙ্গে যুক্ত হয়ে সারা দেশের বুকে এবং ভারতবর্ষের বুকে এই ধরনের অন্যায় অত্যাচার করছে। এভাবে যত সময় গড়াচ্ছে, পেঁয়াজের খোসার মতো আনসারের একের পর এক রং সামনে আসছে, সঙ্গে বাড়ছে রাজনৈতিক তরজার পারদ। এদিকে দিল্লি হিংসার ঘটনায় এখনো পর্যন্ত 20 জনের বেশি গ্রেপ্তার হয়েছে, তাদের মধ্যে 7 জনের বাড়ি পূর্ব মেদিনীপুরে, মোহাম্মদ আনসারের শ্বশুর বাড়ি হলদিয়ার কুমারপুরে, শেখ আসলাম ও তার নিজের দুই ভাই মোক্তার ও আক্তার আলীর বাড়ি মহিষাদলের কাঞ্চনপুরে, দিলশাদের বাড়ি সুতাহাটার গোলাপ চকে, দিল্লিকাণ্ডে ধৃত শেখ জাকিরের বাড়ি সুতাহাটায়, এছাড়াও সুতাহাটার ফতেপুরে বাড়ি আরেক অভিযুক্ত শেখ জাহিদের। মঙ্গলবার রাত থেকে পূর্ব মেদিনীপুরে পৌঁছে অভিযুক্তদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা। শুক্রবারও দুপুরে তারা প্রথমে যান মহিষাদল থানায়, সেখান থেকে মহিষাদলের নামালক্ষা এলাকায় মোহাম্মদ আনসারের মামার বাড়িতে যায় দিল্লি পুলিশ। আনসারের মামা মামির সঙ্গে কথা বলে ভাগ্নের সম্পর্কে তথ্য সংগ্রহ করেন অফিসাররা। বিজন চক্রবর্তী, কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।